কেমন চলছে আপনাদের জীবন? ওই তাই চিন্তা খাই মানসির কাছে দিন আনি দিন খাই, আর পথে টেপুন মাইরে থুয়ে যাই। সর দিলা দিই ঘুরি, ফরিদপুর দিলা ঘুরি, বরিশাল দিলা ঘুরি, আমাদের তো কিছু নাই, তাই তোমরা ভিক্ষা শিক্ষা করে খাই, কি করবো? আমাদের বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমিন নেই। ওদের বাড়ি মুন্সিগঞ্জ, বাড়ি ঘর ভাঙে দাও না, এখন আমরা চাই চিন্তা মানসির কাছে খাই, বসে এখন দোসর দিলে আইসে উঠি সুখ নয়। আমাদের এই এই সারা বাংলাদেশে ঘুরতে হয়, গরিব মানুষ যেখানে যাই মানসির দরজা দরজা চাই চিনতেই খাই। আমাদের ঘর বাড়িও দেয় নাই, কি দালান কুঠা দেয় নাই, যে বসে খাবো। কেমন চলছে আপনাদের জীবন? ওই তাই চিনতে খাই মানসির কাছে দিন আনি দিন খাই, আর পথে টেপুর মাইরে থুয়ে যাই, পথে টেপুর মাইরে থুয়ে যাই। ইনকাম যেখানে দুই এক টাকা হয় সেখানে একটু থাকি বেশি, যেখানে না হয় সেখানে গুনে চলে জায়গা। কারণে লেখাপড়া করাতে পারতেছি না, দারোগা বানাতে পারতেছি না, পুলিশ বানাতে পারতেছি না, আবার এসপি বানাতে পারতেছি না, উকিল বানাতে পারতেছি না, পড়ালেখা করাতে পাই না। এই যে বাবা আমরা খাইতে পাই না, শুইতে পাই না, পাটি নাই, মশারি নাই, কাপড় নাই, চাল নাই, ডাল নাই, বাবা আমরা শুকিয়ে থাকি। একদিন খাই বাবা ভিক্ষে শিক্ষে করে পাঁচ দিন খাতে পাই। স্বপ্ন দেখি গেছে গা বাবা, আমরা না খাইয়ে থাকি, তোমায় খাই বাবা, তোমায় না খাইয়েও থাকি, নাই বাবা কাপড় নাই টাকা পয়সা খাবো থাকি বাবা গাছের চলাই তুলে, এমন বান্ধব নাই বাবা আমাদের পাঁচটা জায়গা সাহায্য করি বাবা, আমরা বহুত কষ্ট আছি, আমরা কী খাবো কী কোথায় থাকবো সেই চিন্তাই করি। শরীয়তপুর ওইখানে বাড়ি ছিল বাবা, সব পদার পারে নদীতে গেছে, গামে ঘর বাড়ি সব জায়গা জমি যা ছিল বাবা, বাপ দাদা খাইলে জিনিস